হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মিজানুর রহমান ইমন, টিউটর ইমন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কিভাবে আপনারা ভিডিওতে রানিং টেক্সট অ্যাড করবেন। এটা হচ্ছে আপনি টিভিতে যখন খবর দেখেন বা যে কোনো কিছু দেখেন, দেখবেন নিচের দিকে একটা লেখা যাইতেছে, সেটাকে বলা হয় রানিং টেক্সট। চলুন এবারে আমি দেখাবো কিভাবে সেটা অ্যাড করতে হয়। প্রথমে আপনি আপনার ফোন থেকে কাইনমাস্টার অ্যাপটি ওপেন করুন। কাইনমাস্টার অ্যাপটি ওপেন করার পরে প্লাসে ক্লিক করে ইমটি প্রজেক্টে ক্লিক করুন। করার পর এখান থেকে একটি ভিডিও নিন আপনি। আমি আমার ইন্টু ভিডিওটাই ওপেন করতেছি। ইন্টু ভিডিওটা ওপেন করার পর এটার প্রথমে নিয়ে আসুন ওই কার্সরকে, তারপর এখান থেকে টেক্সটে ক্লিক করুন। টেক্সটে ক্লিক করার পর এখানে আপনার যা কিছু লিখতে পারেন। আমি লিখতেছি থ্যাংকস ফর ওয়াচিং। তারপর যখন লেখাটা ডিসপ্লেতে চলে আসবে, তখন আপনাকে নিচের দিকে স্ক্রল করে এই আপনাকে কালারে যেতে হবে, ব্যাকগ্রাউন্ড কালার। এখানে আমি টেক্সটের কালার প্রথমে ঠিক করছি, তারপর টেক্সটের ফন্ট ঠিক করতে পারেন আপনার যেভাবে ইচ্ছা সেভাবে। তারপর এই যে এখানে নিচের দিকে স্ক্রল করে আপনাকে ব্যাকগ্রাউন্ড কালারে ক্লিক করে আপনার যেটা ব্যাকগ্রাউন্ড কালার চাই সেটা দিয়ে পুরো দিয়ে দিন, দিয়ে অনেক ক্লিক করুন। এই অনেক ক্লিক করার পর ফুল উইথ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করুন। ক্লিক করার পর আপনি, আমি কালার ঠিক করতেছি, আপনার ইচ্ছা মতো আপনি কালার ঠিক করে নেবেন। লাল যেহেতু এটাতে আসতেছে না, সেহেতু আমি আবার এটাকে সাদাই করে দিলাম, সাদাতে দেখা যাইতেছে ভালো। তারপর আপনাকে আবার এই লেখাটাকে ধরে এমন পর্যায়ে নিয়ে রাখতে হবে যেখানে লেখার এক দুইটা অক্ষর দেখা যায়, যাতে আপনি পরে আবার এখানে টাচ করে ধরতে পারেন। সো এখানে রাইট মার্ক দিয়ে বেরিয়ে যান। তারপর টেক্সটে ক্লিক করে এই সাইডে দেখুন চাবির মতো একটা অ্যানিমেশন বাটন দেখাচ্ছে, এটাতে ক্লিক করার পর আপনি ভিডিও লাস্টে নিয়ে যান। একেবারে কার্সর একটু থাকতে ওইখানে নিয়ে এই প্লাস বাটনে ক্লিক করুন। করার পর আপনি এই লেখাটাকে ধরে পিছনের দিকে নিয়ে এসে একেবারে রাইট সাইডে কিছুই যাতে না দেখা যায় সেভাবে নিয়ে রেখে দিন। এই দেখুন আমি নিয়ে যাচ্ছি, এবারে পুরো হাইড করে দিন। এই সরি, আমার এখানে ভুলে ক্লিক পড়ে গেছে। এই পুরো নাই করে সরানোর পর রাইট মার্কে ক্লিক করুন। ক্লিক করে তারপর আপনি ভিডিওটাকে প্রথমে নিয়ে এসে প্লে করে দেখুন। এই যে আমি ভিডিওটা প্লে করলাম, এখন দেখুন নিচের দিকে আমার রানিং টেক্সট শো হয়েছে যাইতেছি। সো ভিউয়ার্স, আজকে আপনাদের দেখালাম কিভাবে রানিং টেক্সট অ্যাড করতে হয়। সবাইকে ধন্যবাদ। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে ভিডিওটাতে লাইক দিন, কমেন্ট করুন, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন।